আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমরা এর আগে গত বছর যখন 2024 সালের দক্ষিণ কোরিয়ার বেতন নির্ধারণ হয়েছিল সেটা নিয়ে আমরা ভিডিও দেখেছিলাম। তো আমরা জানি যে প্রতি বছর জুলাই আগস্ট মাসের দিকে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক এবং মালিক পক্ষ সবাই মিলে একটা মিটিং করে, যে পরবর্তী বছরে বেতন কত হবে তা ফিক্সড করার জন্য মিটিং করে। তো ঠিক এ বছরেও আগামী 2025 সালে জানুয়ারি মাস থেকে দক্ষিণ কোরিয়ায় সর্বনিম্ন বেসিক বেতন কত হবে সেটা নিয়ে মিটিং হয়েছে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কত বেতন কত হবে। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে বেতন নিয়ে। তো যারা আপনারা যদি আমার 2024 সালের বেতন নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখে থাকেন, তাহলে এগুলো বুঝতে পারবেন যে এখানে শীট দেওয়া আছে যে কোনটা কি খিপুন, ইয়নজাং, ইয়াগান, এগুলা কোনটা দ্বারা কি বুঝাচ্ছে। তো গত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, আজকে আমরা সরাসরি বেতনে চলে যাব। তো আমরা জানি যে প্রতিদিন এখানে মার্চ মাসের আসলে শীটটা ওপেন করা আছে, মার্চ মাসের আমরা বেতনটা বের করব যে সর্বনিম্ন বেতন আসলে কত আসে। তো 1 তারিখ ছিল শুক্রবার, শুক্রবারে হচ্ছে আমরা জানি যে প্রতিদিন বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করা হয়েছে। তারপরে শনিবার ছুটি, রবিবার ছুটি, কিন্তু রবিবার ছুটি হলো আমরা জানি সরকারি জুহু, মানে বেসিক 8 ঘন্টা পাওয়া যায়, তার মানে এখানে 8, এখানে 8। তো একইভাবে সবগুলাতে এই যে সোম থেকে শুক্র বেসিক ডিউটি 8 ঘন্টা করে দিয়েছে, আবার রবিবারে 8 ঘন্টা। এইগুলো যদি আমরা সবগুলা যোগ করি তাহলে বেসিক টোটাল খিবুন আসে 168 ঘন্টা, এবং মার্চ মাসে রবিবার আছে 1, 2, 3, 4, 5, 5টা, তো 5, 8, 40, 40 ঘন্টা। অর্থাৎ সে টোটাল কাজ করেছে 168 ঘন্টা এবং জুহিউ পেয়েছে 40 ঘন্টা। টোটাল তাহলে কত আসছে, 168 আর 40, 208 ঘন্টা। তো এখন আমরা 208 ঘন্টাকে টাকায় কনভার্ট করব, যে বেতনটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়। যেমন আমরা জানি যে দক্ষিণ কোরিয়ায় 2025 সালে সর্বনিম্ন বেতন হবে ঘন্টায় 10,030 ওয়ন। তো আমরা যদি এখন 10,030 ওয়ন দিয়ে এটা গুণ করি তাহলে কত আসে দেখি, 10,030। ১৬,৮৫,০০০ এবং তার সাথে যদি আমরা নিচেরটাও 40 ঘন্টাকে 10,030 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 40,000, 4,12,000। তো এখন এগুলাকে আমরা যোগ করি টোটাল কত আসে, যোগ করলে আসছে 20,86,240। তো আসলে আমরা এখানে হচ্ছে 208 ঘন্টা হিসাব করেছি, 168 আর 40, 208 ঘন্টা। 208 ঘন্টাকে যদি আমরা 10,030 দিয়ে গুণ করি তাহলে 20,86,240 আসে। কিন্তু ইপিএস এর রুলস অনুযায়ী 209 ঘন্টায় বেসিক স্যালারি ধরা হয়। তো 209 ঘন্টা যদি চিন্তা করি তাহলে এখানে আরও 10,000 যুক্ত হয়ে যাবে, 20,86 না হয়ে 96 হয়ে যাবে, 20,96,000। তো এটাই হচ্ছে কোরিয়ার সর্বনিম্ন বেসিক স্যালারি। এখন এটা থেকে আপনারা হচ্ছে টাকায় কনভার্ট করতে পারেন, বর্তমানে টাকার রেট আছে প্রায় 11.65 বা 70 ওয়নে 1 টাকা। অর্থাৎ আপনি যদি অ্যাভারেজে ধরেন যে এটাকে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে
আপনি টাকাটা পেয়ে যাবেন যে কত টাকা আসে। আমরা ট্রাই করে দেখি, এটাকে যদি 12 দিয়ে এভারেজে 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখি। আসছে তাহলে যে 1,73,853 টাকা। তো এটা আসলে জাস্ট এক্সাম্পল ধরলাম, এখানে কম বেশি হতে পারে, প্রায় 1,80,000 টাকা মতোই আসবে হিসাবে বা তার উপরে, 2,00,000 টাকার কাছাকাছি। এটা হচ্ছে সর্বনিম্ন বেসিক বেতন। তো 25 সালের বেসিক বেতন এইভাবে নির্ধারণ করা হয়। আর যদি ওভার টাইমের হিসাব করা হয় তাহলে আমরা তো এটা বেসিক ঘন্টার সাথে 10,030 গুণ করলাম, যদি ওভার টাইম হয় ওভার টাইমের সাথে গুণ হবে 15,045। যেমন মনে করেন যে আপনি এখানে শুক্রবারে 2 ঘন্টা ওভার টাইম করেছেন, যদি 2 ঘন্টা ওভার টাইম থাকে তাহলে 2-এর সাথে যোগ হবে 15,045। সেক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে। তো এইভাবে আসলে বেসিকের সাথে 10,030 এবং ওভার টাইমের সাথে 15,045 গুণ করে এই মানে বেতনটা নির্ধারণ করা হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।